নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই কোজাগরী লক্ষ্মী পুজোতে মায়ের চরণে এই দুটি ফুল নিবেদন করুন, যা আপনার ধনসম্পদ বৃদ্ধি করতে সহায়তা করবে। হ্যাঁ বন্ধুরা, সেই ফুল দুটির নাম আমি অবশ্যই বলবো, এবং আর একটি কাজ আপনাদেরকে অবশ্যই করতে হবে, সেই কাজটি আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। কোজাগরী লক্ষ্মী পুজো, নামটা শুনলে আমরা বুঝি ধনের দেবীর পুজো। হ্যাঁ বন্ধুরা, আর এটা বলাটা এতটুকু ভুল হবে না, কারণ মা লক্ষ্মী উনি হচ্ছেন ধনের দেবী। আমাদের জীবনে ধন সম্পদ অর্থ এই সমস্ত কিছু কিন্তু মা লক্ষ্মীর উপর নির্ভর করে, অর্থাৎ যে গৃহে মা লক্ষ্মী বসবাস করেন সেই গৃহে ধন সম্পত্তির অভাব এতটুকুও থাকে না, এবং পেটের ভাতের অভাব তো থাকবেই না। তাই এই কোজাগরী লক্ষ্মী পুজোতে আপনারা মাকে অবশ্যই এই দুটি ফুল নিবেদন করুন, এবং আর একটি কাজ আপনাদেরকে অবশ্যই করতে হবে, আর দেখুন আপনাদের জীবনে ধনের অভাব এক নিমিষে কী করে কেটে যায়। তার আগে একটি কথা আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই। এই কোজাগরী লক্ষ্মী পুজো আমরা বলি, এই কোজাগরী লক্ষ্মী পুজো আমরা সচরাচর বলি, এর মানেটা জানেন? আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই এর মানেটা কী। কোজাগরী এর মানে হচ্ছে কে জাগরী, অর্থাৎ মা লক্ষ্মী দেখেন যে কোন গৃহে মানুষটি জেগে আছে, অর্থাৎ কে জেগে রয়েছে। যে জেগে রয়েছে তার কাছেই কিন্তু মা লক্ষ্মী আসে, তার গৃহেই কিন্তু মা লক্ষ্মী আসেন। তাই এই দিন যে কাজটি আপনাদেরকে অবশ্যই করতে হবে সেটি আমি আগে আপনাদেরকে জানিয়ে দিই। এই দিন আপনারা একটি গৃহের প্রদীপ মা লক্ষ্মীর কাছে জ্বালিয়ে দিন, এবং একটি ব্যাপার খেয়াল রাখবেন, সেই দিন সারা রাত যেন সেই ঘিয়ের প্রদীপটি জ্বলে, কখনোই যেন না নিভে যায়, এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এটির মাধ্যমে মা লক্ষ্মী বুঝবেন যে কে আমার আসল ভক্ত। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন দুটি ফুল আপনাদেরকে মায়ের চরণে, অর্থাৎ মা লক্ষ্মীর চরণে নিবেদন করতে হবে। যে দুটি ফুল নিবেদন না করলে পুজো অসম্পূর্ণ হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আমরা সচরাচর ধানের শীষ, অনেক রকম নৈবেদ্য, ফলমূল এবং ধূপ দীপ জ্বালিয়ে আমরা পুজো দিই, কিন্তু দুটি ফুল যদি আপনারা না দেন তাহলে কিন্তু মায়ের পুজো অসম্পূর্ণ হয়ে যায়। আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই দুটি ফুল। প্রথম যে ফুলটির কথা বলবো, যেটি একদম না দিলেই নয়, যেটি মায়ের চরণে অবশ্যই অবশ্যই দিতে হবে, সেটি হচ্ছে পদ্মফুল। হ্যাঁ বন্ধুরা, এটি বলা হয় যে পদ্মফুল যদি মায়ের চরণে না দেওয়া হয় তাহলে পুজো অসম্পূর্ণ বলে মানা হয়, তাই অবশ্যই পদ্মফুল এবং পদ্মফুলের বীজ দুটোই কিন্তু প্রদান করবেন। যে বাড়িতে পদ্মফুল দেওয়া হয় না সেই বাড়ির পুজো কিন্তু অসম্পূর্ণ হয়, তাই আপনাদেরকে মায়ের চরণে পদ্মফুল দিতে হবে, এবং যদি সম্ভব হয় আপনারা একটি পদ্মফুলের মালা মায়ের গলায় পরিয়ে দিন, এবং আপনার মনোবাঞ্ছা মায়ের কাছে রাখুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের জীবনে অর্থের অভাব মিটতে বাধ্য। এরপরে যে দ্বিতীয় ফুলটির কথা বলবো সেটি হলো শিউলি ফুল। হ্যাঁ বন্ধুরা, আপনি মায়ের চরণে শিউলি ফুল দিন, এবং আপনার মনোবাঞ্ছা রাখুন। আই অ্যাম ড্যাম শিওর
আপনাদের জীবনের অভাব অনটন এক নিমিষে কেটে যাবে। কারণ মা প্রসন্ন হলেই কোনো ব্যক্তির জীবনে অভাব অর্থাৎ অর্থের অভাব একদমই থাকে না, এটা বলাই যেতে পারে। এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে একটি ছোট্ট ক্রিয়া করার কথা বলবো, সেই ক্রিয়াটি অবশ্যই আপনারা করবেন। তাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুখে থাকবেন, সকলের মঙ্গল হোক। ধন্যবাদ।